আগন্তুক দুর্গাপূজার বাবে হস্তম মরাণ আরক্ষী ঠায় ঠায় বহাইছে নাকা চেকিং। দুর্গতিনাখিনি মা দুর্গাপূজালৈ মাজত মাথো কেই ঘণ্টামান। ইতিমধ্যে রাজ্যবাসী দুর্গাপূজা উদযাপন করবলৈ সাজু হয়েছে পূজা কমিটির লগতে ভক্তসকল। সমান্তরালক দুর্গাপূজাত যাতে কোনো ধরনের দুর্ঘটনার লগতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি নহয় তার বাবে হস্তম হয়েছে মরাণ আরক্ষী ঠায় ঠায় বহাইছে নাকা চেকিং। কঠোর হয়েছে যান বাহন আইন উলঙ্ঘা করা লোকসকলের বাবে লগতে বিহিছে জরিমনাও। মুঠর উপর আপনি যদি মরাণ নগরত হেলমেট বা ওভার স্পিডত বাহন চলাইছে তেন্তে সাবধান, যিকোনো সময়ত আরক্ষীর জালত পড়িব পারে আপনি। রাইজতো এটোয়ে সেফলি থাকক, ভালকে চলক, বেশি ওভারস্পিড চলাব নালে, আর এভয়েড ড্রিঙ্ক এন্ড ড্রাইভিং। এইটা এভয়েড করলে আমি যেন এবার দুর্গাপূজা একদম ফ্রিলি এক্সিডেন্ট ইনসিডেন্ট পর আমি ফ্রিলি আমি উদযাপন করব পারো। একচুয়ালি আগন্তক দুর্গাপূজা বাবে আমি এটা নাকা চেকিংব বহাই আছো। বিশেষকে ইয়াংস্টার্সবুরে রাতে বহুত বাইক স্পিডি ওভারস্পিডি বাইক চলাই আছে, তো সেই সংক্রান্তে আমি কোনো ধরনের এক্সিডেন্ট বা কোনো তেনে আনওয়ার্ড ইনসিডেন্ট নহয় সেই কারণে আমি স্ট্রিক্টলি এটা মানে নাকা চেকিং এনফোর্স করেছো। আর যোনকিটা মানুষ হেলমেট পিন্ধা নাই বা যিকিটা আমার রেগুলেশন ফলো করা নাই মটর ভেহিকল একমতে, এটা সেই কারণে আমি ফাইন সাইন আমি ইস্যু করা হয়েছে।